ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে আপাতত স্বস্তিতে রাজ্য, কার্যকালের মেয়াদ বাড়ালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর নিয়ে আপাতত স্বস্তিতে রাজ্য, কার্যকালের মেয়াদ বাড়ালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি সুব্রত তালুকদার তিনি নির্দেশ দেন যে এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তারা কিন্তু এক মাসের জন্য কেয়ারটেকার হিসাবে কাজ করবেন, যেহেতু মহামারীর পরিস্থিতি, সেই জন্য তিনি এখনের আইনি যে বাধানুবাদ তার মধ্যে ঢুকবেন না, কিন্তু এক মাসের জন্য কাজ করবে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে যিনি মামলাকারী তিনি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং সেখানে কিন্তু আজকে বিচার প্রক্রিয়া হয় এবং তারপরে রাজ্যের পক্ষে এবং কলকাতা পুরসভার পক্ষে স্বস্তি বাড়িয়ে মহামান্য ডিভিশন বেঞ্চের বিচারপতিরা তারা বলেছেন যে এই মহামারীর পরিস্থিতিতে তারা আপাতত ভাবে এই গোটা বিষয়টা নিয়ে এখনই আইনি জটিলতা তারা খুঁটিয়ে দেখছেন না, কিন্তু 20 জুলাই পর্যন্ত শোনা এই যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তার কার্যকালের মেয়াদ সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে যে মেয়াদ এক মাস দেওয়া ছিল যেটা জুন মাসের মাঝামাঝিতেই শেষ হয়ে যেত সেটা বাড়িয়ে কিন্তু জুলাই পর্যন্ত করা হলো। ফলত কাজ করার জন্য এই বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তারা কিন্তু বাড়তি সময় পেলেন, কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে সিঙ্গেল ডিভিশন বেঞ্চের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণে কিন্তু স্পষ্টতই বলা হয়েছে যে এই যে সিদ্ধান্ত, অর্থাৎ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসাবার এই যে সিদ্ধান্ত সেটা কিন্তু অর্ডিন্যান্স জারি করে সেখানেও নেওয়া সম্ভব ছিল, কিন্তু যে কোনো পরিস্থিতিতেই হোক এই যে এখন আপাতত মহামারীর পরিস্থিতি সেই কারণে কলকাতা হাইকোর্ট কোন রকম ভাবে এই রাজ্য সরকারের বা কলকাতা পুরসভার এই সিদ্ধান্তের উপর তারা স্থগিতাদেশ দিচ্ছেন না, হস্তক্ষেপ করছেন না, কিন্তু গোটা বিষয়টায় যে আইনি জট বা আইনি অভিযোগ আছে যে পুরো আইন অনুযায়ী এই ধরনের বোর্ড অব অর্ডিনেন্স গঠন করা যায় না এবং সেখানে গঠন করলে যারা বিদায়ী কাউন্সিলর বা বিদায়ী মেয়র আছেন তারা থাকতে পারেন না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিশদে পরে আলোচনা হবে এবং পরে এই যে আইনি জট সেটা নিয়েও কিন্তু তারা মীমাংসা করবে, কিন্তু আপাতত ভাবে রাজ্যের পক্ষে কলকাতা পুরসভার পক্ষে সাময়িকভাবে স্বস্তি 20 জুলাই পর্যন্ত এর কার্যকালের মেয়াদ, অর্থাৎ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর যার মাথায় আছেন ফিরহাদ হাকিম তার মেয়াদ কিন্তু 20 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সেই সময়ের পরে এর আইনীতি এবং এই সময়কালের মধ্যে হলফনামা তলব করা হয়েছে এবং এরপরে বিস্তারিতভাবে হলফনামা আদান প্রদানের মাধ্যমে এবং দুপক্ষের আইনজীবীদের বাদানুবাদের পরে এই মামলার ক্ষেত্রে চূড়ান্ত যে আইনি জট আছে সেই আইনি জটের নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্ট। সঙ্গীতা, ধন্যবাদ সৌভিক।